বাহ গুলিও রয়েছে, বাহ বাহ খুব ভালো খুব ভালো। গুলিটা নিয়ে নি কাজে লাগবে। কি স্বপ্ন দেখলাম রে বাবা, মেরেই দিল একেবারে। না খেলতেই হবে, না না যাই যাই যাই। বেকার স্কুলে ভর্তি করা, পড়াশোনা তো কিছুই করে না, বেকার বেকার পয়সা যাচ্ছে, ছেলেটার ভবিষ্যৎটা যে কি হবে ভেবে ভেবে পাগলা হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, মানে এই খটাসের বাচ্চা, আমি লাস্ট কিলটা করতাম তুই রিভাইভ করলি না কেন? আমি খটাস, ছেলেটার জন্য কি না শুনতে হচ্ছে ভগবান। এক্ষুনি জয়েন কর, এক্ষুনি জয়েন কর, আর্কিট মধ্যে এক্ষুনি জয়েন কর। হ্যাঁ আসলে বাচ্চা স্নান করতে গেছে, আমি খটাস বলছি। ও কাকু ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ তুমিও ভালো থেকো। হ্যাঁ ওকে একটু সময় মতো করতে বলবে। হ্যাঁ রাখছি। আজকে তোর একদিন কি আমার একদিন। এই তোকে ফোন দেওয়াটাই আমার ভুল হয়েছে জানিস তো, সারাক্ষণ মোবাইল নিয়ে খালি একটা কি ফালতু গেম খেলে, খালি এরর পেছন মেরে বেড়াচ্ছে, মানে পেছনে গুলি করে বেড়াচ্ছে আর কি। কি করছিস সারাক্ষণ ধরে? মোবাইল রাখ, পড়তে বস। ধুর ভাল লাগে না, ঠিক টাইমে চলে আসে। এই হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। শোনো শোনো। হ্যাঁ বলো, কি বলছো? একটু গিয়ে দেখো তো ছেলেটা কি করছে। হ্যাঁ 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 দেখছি দেখছি। ছেলে তো মন প্রাণ ধন সব এক করে পড়ছে। এই না হলে বাবা, আমি তো জানতাম ছেলেটাকে ঠিক শুধরাতে পারলাম তো। আর একজন মাত্র এলাই, মালটা আশেপাশেই কোথাও একটা ঘুরছে, আর এইটাকে মেরে দিতে পারলেই চিকেন ডিনার। আর একটা কিল, ইয়েস করতেই হবে এটা, ইয়েস ইয়েস ইয়েস। এ কি মালটা ফোন করার টাইম পেল না, এই সর্বনাশ হয়ে যাবে। এই এই না না না, এই লাস্ট কিলটা আমাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये हम यहाँ पे क्या करने आए हैं, मेरी बात, हम यहाँ पे क्या कर रहे हैं, हम इनको। हेलो, ऑनलाइन क्लास ছিল তাই তো আমি ফোন করেছিলাম।
ধুর, এখন অনলাইন ক্লাস এখন 24 ঘন্টা, একটা ক্লাস শেষ হতে না হতেই অন্য টিচার ফোন করছে, বাবা বাবা অনলাইন ক্লাসে জয়েন করো। শান্তিতে একটু গেম খেলার উপায় নেই নাকি রে? শুন, শুধু তোর জন্য আজকে আমার একটা কিল পেলাম না, আমি চিকেন ডিনার পেলাম না তোর জন্য, আর কোনদিন কল করবি না। আচ্ছা ভাই, সরি সরি সরি, আর কোনো কিচ্ছু নয়, আসল ঝটকা তো তখনই লাগে, সেদিন বুঝেছি কখন লাগে। শোন বলি তাহলে, ফাইনালি চিকেন ডিনারটা পেলাম তাহলে। ওফ, কি উত্তেজনা বাবারে বাবা, আর চিকেন ডিনার পাওয়ার পর নিজেকে কিরকম একটা হিরো হিরো লাগে। বাহ, চার্জের এই অবস্থা, অবশ্য লকডাউনে আর কাজই বাকি, সারাক্ষণ তো পাবজি আর পাবজি, পড়াশোনা তো বঙ্গোপসাগরে তলিয়ে গেছে। ও চলে চলে, ফোনটা চার্জে দিই, 1 ঘন্টা বাদে আবার খেলতে হবে তো। ব্যাস কমপ্লিট, 1 ঘন্টা পর দেখা হবে। হা হা, খুব শরীর খারাপ আসলে, 105 ডিগ্রিতে টেম্পারেচার উঠে গেছে, জানিস তো এখন করোনা টরোনা কি সব ভয় লাগছে। মালটাকে আর একটু বিশ্বাস করাতে হবে। কি হলো ভাই? আরে গালে হাত দিলাম, হাতে ফোসকা পড়ে গেল, এত গরম না পাচ্ছি না ভাই, ছাড় ছাড়। মনে হয় মালটা নিশ্চয়ই ঢপ মারছে। আচ্ছা আর কি করা যাবে, থাক আমি একটা পাবজি ম্যাচ খেলি স্কোয়াডে, তুই তো কি বলবো তোকে, তুই তো অসুস্থ, থাক আমি। হ্যাঁ চল চল চল, টিডিএম খেলবি না পেলোড, বল বল বল। এই 1 সেকেন্ড, দাঁড়া 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 দাঁড়া, তোর না শরীর খারাপ, তুই পাবজি খেলবি কি করে রে? বাবা তোর এত জ্বর, তোর নাকি হাত পুড়ে যাচ্ছে আর সব কি সব পুড়ে যাচ্ছে, এই তোর কি ব্যাপার বলতো? হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল, হঠাৎ ফোন করলি? আরে কি করছিস, হাত তো লেট খেয়ে পড়ে আছিস, চল না একটু পাবজি টাবজি খেলাও, পাবজিটা নাও না। কি সবসময় ছাগল মার্কে একটা গেম খেলি কি জানো, ফ্রি ফায়ার নাকি, বাদ দে না পাবজিটা নাও না। কি বললি শালা, ছাগল মার্কা গেম? ফ্রি ফায়ার ছাগল মার্কা গেম খেলিস তো? এই পাবজি জানা আছে, পাবজির দৌড়। এই তুই কিছু জানিস পাবজিতে কি আছে জানিস?
পাবজিতে হেলিকপ্টার আছে, হেলিকপ্টার আর বিশ্বের সবচেয়ে বড় আর লম্বা জিনিস AWM আছে। নিকুচি করেছে তোর হেলিকপ্টারে ফিভারে জেট স্কেয়ার সাজা। ও হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, তুই তো আর পাবজি খেলিস না, খেলিস তো পাবজি লাইট। আরে বেশি কথা বলিস না, আমি পাবজি লাইট খেলিতে কি হয়েছে। হ্যাঁ তোর ফিভার হচ্ছে অনেক ভালো গ্রাফিক্স দেয় জানিস, ওই যে একটা গ্রাফিক্স আর ক্যাটাগরি করছে ফিভারে হচ্ছে পাবজির সাথে তুলনা করতে এসছে, লজ্জা করে না। পাবজি লাইট খেলে আবার ফিভারে গ্রাফিক্সে মারা হচ্ছে। খেলবি না খেলবি না বলে দিবি, পাবজি কে ওয়ান করবি না ভাই বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। ফিফার সম্বন্ধে আর একটাও কথা হবে না, ফিফার সম্বন্ধে বলার তো অকাতি নেই, ফিফার লেজেন্ডরা খেলে খেলিস আবার পাবজি লাইট আর একটাও কথা হবে না, এমন মারা মারবো প্যান্ট প্যান্ট খুলে দেবো, দেখা দেওয়া পারবি না ভেতরে, এমন মারা মারবো অবস্থা খারাপ করে দেবো, বাড়িতে কাউকে দেখা দেওয়া পারবি না সালা। ভয় দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সালা এমন মার মারবো না, তোর আন্ডার প্যান্টের দিকটা ধরো না, আমাকে প্যান্টের হুঁকে দেখাচ্ছো, আমাকে প্যান্টের হুঁকে দেখাচ্ছো তুমি, তুই বাবাকে দেখাতে পারবে না তোমার আন্ডার প্যান্ট, আন্ডার প্যান্ট ছুড়ে যাবে বলে না, তুমি আমাকে ভয় দেখাচ্ছো নাও।